ইভেন আমি নিজেই ধরেন কেউ কারোর জন্য অপেক্ষা করে না কারো কথা শুনবে ধূর ধার শুনবে আল্লাহ ফকিরকে আলা আল্লাহের ওয়াস্তে চায় তাকে তুমি ধমক দিবা না দ্যাটস মিন আপনি যত ফকির চায় ওকে ধুর বলা যাবে না তোমাকে না প্রতিদিন দেখিয়ে জায়গায় কি আশ্চর্য এত সুন্দর শরীর তোমার এত তরতাজা যা যুবক তুমি ভিক্ষা করছ যাও এখান থেকে তোমাকে যা দেখে না দেখি কেন কোনো এক টেলিভিশন নিউজে আসছে একজনের ডকুমেন্টারি করছে পুরো এক মাস ঘুরছে এক মাস ঘুরে বিশ জন ফকির পাইছে একটা সিন্ডিকেট পাইছে যারা ভিক্ষাবৃত্তিকে ব্যবসায় বাণিজ্যে রূপান্তরিত করেছে এখন ওই টপিকের উপর ভিত্তি করে যে কোনো ফকির মিসকিনকে দেখতেছি আমরা আমরা তাড়িয়ে দিচ্ছি এ কেমন বিচার এ কেমন বিচার আমাদের আমাদের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে একটা নিউজ চ্যানেলের রিপোর্টে কিছু লোক ভিক্ষা করতেছে একটা সিন্ডিকেট তৈরি করছে ভিক্ষাবৃত্তির জন্য তারা ভিক্ষুক তৈরি করছে সেটার জন্য আমি সবাইকে ওই পাল্লায় মাপবো অথচ আমি আওয়ালেবুল গাইব না অথচ আমি এই লোকটা সম্পর্কে অবগত না আর আমার কাছে অত টাইম নেই যে আমি যাচাই করব যে লোকটা আসলেই ভিক্ষুক ওর মূল আসলেই ভিক্ষাবৃত্তি নাকি বিজনেস নাকি প্রয়োজন এত সময় আমার কাছে নাই অথচ আমি ওকে বিচার করছি একটা নিউজ চ্যানেলের রিপোর্টের উপরে অথচ ওই নিউজ চ্যানেলের রিপোর্টটাই একটা বিজনেস ওই ইচ্ছা করে এই রিপোর্টটা তৈরি করেছে যাতে ওর টিআরপি বাড়ে যাতে ওর শ্রোতা বাড়ে আমি বলছি না সে মিথ্যা বলছে হ্যাঁ আছে কিন্তু পার্সেন্ডেজ কত আপনি জানেন যদি আপনি বাংলাদেশের মতো দেশ ধরেন এখানে আপনি একশো জনের মতো দুজন লোক পাবেন না যারা বিজনেস করে ভিক্ষাবৃত্তিকে আপনি আটানব্বই জন পাবেন যাদের প্রয়োজন আপনি ভিক্ষা আপনি কাজ করবেন ডেলি তিনশো টাকা পাবেন আপনার মা অসুস্থ পাঁচশো টাকার ওষুধ লাগে আপনি কাজ করবেন ডেলি এক হাজার টাকা বেতন পাবেন আপনার স্ত্রী আপনার সন্তান হাসপাতালে ভর্তি পাঁচ লাখ টাকা লাগে এই মাসে কোন কাজ সে লাখ টাকা ইনকাম করবে বড় আশা আপনার কাছে এসেছে মানুষ হিন্দু থেকে মুসলিম হয়ে আসে আমরা জানি কিছু লোকে বিজনেস করে বাট ও দু চারজন হিন্দু থেকে মুসলমানের নামধারী বিজনেসম্যানের জন্য আপনি যত মানুষ ইসলাম গ্রহণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে যারা আল্লাহকে আল্লাহর দিন জান্নাতের জন্য যারা গ্রহণ করেছে আপনি জানেন তাদের উপরে কী যায় আপনি ধারণা করেছেন লোকগুলো হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে কী হয় কোনো ছেলে যদি ধর্ম গ্রহণ করে ইসলাম প্রথমে তার বাবা হারায় সে তার মা হারায় এরা বেঁচে থেকেও সে এতিম হয়ে যায় সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে তো হারায় হারায় তার প্রথম শত্রু এরাই ঘৃণা করে তার সবচেয়ে তারা যখন সাহায্যের জন্য আসে আপনি ওই টেলিভিশনে একটা প্রোগ্রাম দেখেছেন সেটার উপরে ভিত্তি করে তাকে অপমান করেন আপনি জানেন এই সময়টা তার যাওয়ার কোনো জায়গা নেই আপনি জানেন মানুষের চাহিদার শেষ নেই আমরা মানি কিন্তু আপনি তাকে দশ টাকা দিলে আপনার নেকি হবে না কে বলছে আপনাকে কোনো মানুষ মিথ্যা কথা এসে যদি বলে ভাই আল্লাহর অবস্তা আমাকে দাও তুমি লোকটা মৃত্যুক হতে পারে সে আল্লাহর অবস্থা দিয়েছে আপনি যদি তাকে দেন আপনি মনে করেন যে আপনার কবুল হবে না কম হবে সব নেকি কম হবে মনে করেন এরকম না আল্লাহ সোমাতে বলছেন যে ও আমের সাহ ইলাফেলা আতানহ আর তুমি ভিক্ষুককে ধমক দিবা না ও কয়লা আরও আইথেল্লাদি ইউখেদ দিবুবিদ তুমি কি তাদের দেখেছো যারা কিয়ামতের বদলা দানকে অস্বীকার করেছে মানে কিয়ামতের দিন আল্লাহ যে এগুলো সব রিপ আমাদেরকে এটা রিপে করবে কিয়ামতের মাঠে যে আমরা আমাদের এই কৃতকর্মর ফলাফল পাবো আল্লাহ সোভান তালা বলছেন আরও আইথেল্লাজি ইউখেদ দিবুবির দিন ও মহাম্মদ সাল্লাল্লাহ আলে ভসাল্লাম আপনি কি দেখেছেন ওদেরকে যারা এটা বিশ্বাস করে না যে কিয়ামত দিবসে আমরা পৃথিবীতে যা করেছি তার প্রতিদান পাব অস্বীকার করে যারা যারা ধার ধারে না যারা পাঁচ পয়সার দাম দেয় এটা এদেরকে আপনি দেখেছেন এরপর আল্লাহ যে এরা কারা তারা হলো সেই সব লোক যারা ইয়ীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় হাতের ধাক্কার চাইতে কথার ধাক্কা অনেক বড় জানেন বাংলাদেশের প্রত্যেকটা চাচা বড় বিপদে পড়ে যাবে সেদিন এই পৃথিবীর চাচাগুলো যাদের ভাই মারা গিয়েছে ভাতিজা হয়ে গেছে এই পৃথিবীর জ্যাঠাগুলো বড় বিপদে পড়ে যাবে সেদিন যারা মনে করে ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে বোঝা হয়ে দাঁড়াইছে দিসি দিশি দুই দিন তিন দিন দিশি কতদিন দেওয়া যায় বারবার আসে দুর্ব্যবহার করলেও আসে তাই এবার সীমা ছাড়িয়ে গেছে দুর্ব্যবহারের বাস্তবতা কি এমনটা না আপনি যদি ভেবে দেখেন এদেশের ইয়েতিমদের চাচা এবং জেঠাদের অবস্থা এদেশের ইয়েতিমদের চাচা এবং জেঠাদের ইয়েতিমদের সাথে ব্যবহার তাদের সম্পদ নিয়ে তারা কি করে আরে কোথায় অনুগ্রহ করবে সম্পদ কি বাবার জায়গা নিতে পারে ধন সম্পদ কি মায়ের জায়গা নিতে পারে ধন সম্পদ কি আত্মীয় স্বজনের জায়গা আদর ভালোবাসা নিতে পারে পারে না কোথায় তাদের ধন সম্পদ তাদেরকে বুঝিয়ে দিয়ে এক্সট্রা তাদের প্রতি অনুগ্রহ করব দোয়া করব ভালোবাসবো সবসময় তাদের সাথে বিনয় নম্র হয়ে থাকবো একটু আদর করব যত্ন করব তা না করে আদর যত্ন তো পরে তারা যা পায় তার বাপের পক্ষ থেকে তাই তো ছিনিয়ে নেয় সবচাইতে নিম্নমানের জায়গাটা ইয়েতিমরা পায় সবচাইতে যে জায়গাটা ভ্যালুলেস সেই জায়গাটা ইয়েতিমরা পায় সবার শেষে ইয়েতিমরা দখলে পায় এমনও ইয়েতিম আছে যার আজকের দিনে আর সম্পদের প্রয়োজন নেই সে এখনো এখন হয়তো তার সম্পদ পাবে পাবে তাও আশা তার আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এরপর তিনি জল্লা আলা বলছেন যে ফেজা আলী খাল্লাদিম বলে এখন আই মিল মিস্কিন যারা বিচার দিবসকে অস্বীকার করে এই লোকগুলোর কোয়ালিটি হচ্ছে আর একটা তারা মিস্কিনকে খাবার দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করে না আরে নিজে তো দেয় না দেয় না আরেকজন দিলে বলে যে এ প্রতিদিন জায়গায় আসে এর কাজে এটা এই প্রতিদিন জায়গায় এসে আর ঘ্যানোর করে বক বক করে এ এর থেকে ওর থেকে যা পায় এটা তার ধান্দা পাশের লোকটাকে থামাচ্ছে বিশেষ করে ওই লোকগুলো কারা জানেন ধরেন আমি বাংলাদেশে আছি আমার বন্ধু বিদেশ থেকে আসছে আমি বাংলাদেশে আসছি আমার ভাই বিদেশ থেকে আসছে এখন একজন লোক এসে সাহায্য চাচ্ছে আমি আমার ভাইকে বললাম এরকমই যাকে নতুন নতুন মানুষ পাইলে খালি চায় এর কাজই এটা চায় চাই চলা কাম করে না নিজে তো দিচ্ছি না আরেকজনকে না করছি বাস্তবতা আজকে এখানে পৌঁছে গেছে আমাদের দিনী ভাইরা বলেন আমরা রসুল্লাহ সাল্লামের সাথে ছয় জন লোক ছিলাম মুশ্রিকরা বলল এদেরকে বের করে দিন যেন তারা আমাদের উপর বাহাদুরি দেখাতে না পারে আর আমরা ছিলাম আমি মানে ইবনে ইবনে এবং আল্লাহ আনহু হুজাইল গুত্রের এক ব্যক্তি ইবনে মাসরুদ আল্লাহ আনহু এবং হুজাইল গুত্রের এক ব্যক্তি বিলাল রদি আল্লাহ এবং আরো দুই ব্যক্তি যাদের নাম নামি রদি আল্লাহ তালু মনে ছিল না স্মরণে আসছিলেন না তখন রসুল্লাহ সাল্লামের মনে যা আসার ছিল তা আসলো পরে আল্লাহ সুবাহ আয়াত নাজিল করলেন আল্লাহ আকবর আল্লাহ সব তার আয়াত নাজিল করলেন যারা নিজের রবকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় তাকে ডাকতে থাকে তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না ও মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনি ওদেরকে তারিফ দিবেন না যারা রবের সন্তুষ্টির জন্য কি করে সকাল সন্ধ্যায় তাকে শরণ করে রবকে জিনি ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইতমদের লালন পালনকারী আত্মীয় সজন জান্নাতে এমন ভাবে থাকবেন বর্ণনা করার সময় তার মধ্যম অঙ্গুলি দিয়ে ইশারা করলেন এভাবে বুঝতে পেরেছেন ইয়েতিমদের লালন পালনকারী আত্মীয় স্বজন ইয়াতিমদের ভালোবাসেন এমন আত্মীয় স্বজন জান্নাতে কোথায় থাকবেন আল্লাহ রাসুল সাল্লু আলাইহি আসাল্লামের পাশাপাশি কতটা পাশাপাশি এই আঙ্গুলটা এই আঙ্গুলের যতটা পাশাপাশি কতটা পাশাপাশি এই দুইটো আঙ্গুল যতটা দূরে অতটা কাছে